আমার অবর্তা যেন এই টং ঘর বেঁচে থাকি। যত সমস্যার মধ্যে ফেস করছি তিনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি। বর্তমান টং ঘরে খাবার আছে 20 প্রকার এবং চা আছে 22 প্রকারে। তরুণ উদ্যোক্তা যারা তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে ওরা অসহায়দের জন্য কাজ করতে পারে। টং ঘর নামে রেস্তোরাঁ, আসলে রেস্তোরাঁ বলতে যেটা বোঝায় সেই রকম কিছু নয়। এই বাঁশ কাঠ টিন এটা সেটা দিয়ে টঙের একটা সিস্টেম করে যে মানুষজন টঙে এসে বসবে, সেখানে একটু হালকা পাতলা কিছু খাবে, ভালো লাগা ভালোবাসা সব মিলিয়ে। এখান থেকে যদি আমাদের কিছু আর্ন হয় তাহলে বেলা শেষের যে আশ্রিতাগণ আছে তাদের বাজার খরচটা উঠে যেতে পারে। তো শুরু আমিই করলাম, কিন্তু দুজন উদ্যোক্তাকে নিয়ে শুরু করলাম। এই জন্য শুরু করলাম যে তারা নওগাঁ ডিগ্রি কলেজ অনার্স মাস্টার্স করছে, তারা নিজেরাও স্বপ্ন দেখে যে এই ধরনের একটা ভালো কাজের সঙ্গে নিজেদেরকে জড়িত করে রাখবে। তো ইনশাল্লাহ আমার স্বপ্নটা এরকম যে তরুণ উদ্যোক্তা যারা তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে ওরা ওদের ইনকাম সোর্সের পাশাপাশি যে অনাথদের জন্য কাজ করতে পারে, অসহায়দের জন্য কাজ করতে পারে, এটা একটা অনেক বড় ব্যাপার মনে হচ্ছে। সবাই কিন্তু এই জিনিসগুলো নেবে না। তো ছেলেগুলো খুবই ভালো। আমি ফরহাদ রেজা এবং রহমত আলী দুইজন ছেলেকে নিয়ে শুরু করেছি যে মানুষ শহর থেকে দূরে আসে একটু অন্যরকম কিছু খেতে। তো আমরা চিন্তা করেছি এখানে হাঁসের মাংস চালের আটা রুটি হবে, এটাই আমাদের একদম এত শ্রেষ্ঠ খাবার বানায়। তারপরে আমরা নেহারি তৈরি করবো, আমরা চাপ নান তৈরি করবো এবং করছি, একটু একটু করে করছি, তাতেই ভালো সাড়া পেয়েছি। এই রেস্তোরাঁটা আমরা যেখানে ওপেন করেছি এটা একটা বৃদ্ধাশ্রম, বেলা শেষে সমাজ কল্যাণ সংস্থা। এই সংস্থার আঙ্গিনায় আমরা প্রাথমিকভাবে শুরু করেছি। আমরা পড়াশোনার পাশাপাশি এটা শুরু করার মূল উদ্দেশ্য আমরা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই এবং এই বৃদ্ধাশ্রমকে আমরা পরবর্তীতে এই বৃদ্ধাশ্রমের সম্মানিত পরিচালক তসলিমা ফেরদৌস আন্টি উনি এটা পরিচালনা করছেন এবং উনি ওনার সাথে থেকে আমরা সমাজসেবায় নিজেদেরকে অংশগ্রহণের ইয়া করছি। সমাজসেবার কাছ থেকে আমরা সমাজসেবার যেমন বিষয়গুলো শিখতেছি ওনার সাথে থেকে সমাজে বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করছি। সাথে টংঘর আমরা টংঘর শুরু করার পরে হচ্ছে কি আপনার ওনার কাছ থেকে আমরা এই ব্যবসায়িক বা উদ্যোক্তা জীবনে আমরা যত সমস্যার মধ্যে ফেস করছি তিনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি। আসলে আমার অনেক আগের ইচ্ছা ছিল যে আমি পড়াশোনার পাশাপাশি কোনো একটা উদ্যোক্তা হিসেবে কাজ করবো এবং রেস্তোরাঁ হিসেবে বেছে নিয়েছি। তো এখানে আসলে প্রথমে যখন আসি তখন তো আমরা রান্নাবান্না কিছুই জানতাম না। তো এখানে রান্নাবান্না মূলত হাতে কুড়ি হিসেবে শিখেছে তসলিমা ফেরদৌস আন্টি, তার হাত ধরেই আমরা আজ যেটুকু শিখতে পেয়েছি সম্পূর্ণ তার ক্রেডিটে। এখানে মূলত হচ্ছে টংঘর রেস্তোরাঁতে সবচেয়ে বেশি একটা পপুলার খাবার হচ্ছে হাঁসের মাংস দিয়ে চালের আটার রুটি, যেটা নওগাঁর মধ্যে আমাদের এখানেই পাওয়া যায়। এর পাশাপাশি একটা পাওয়া যায় চা, সেটা হচ্ছে টংঘর রেস্তোরাঁ চা, যেটা চাও খাওয়া যায় সাথে কাপটাও খাওয়া যায়। বর্তমান টংঘরে খাবার আছে 20 প্রকার এবং চা আছে 22 প্রকারে। 10 টাকা থেকে শুরু করে টংঘর রেস্তোরাঁয় 100 টাকা পর্যন্ত 100 টাকা কাপ পর্যন্ত চা পাওয়া যায়। এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করবো মানবতার সেবায়। তো আমার ইচ্ছাটা সেই পূরণ হয়েছে আমাদের টংঘর রেস্তোরাঁ বেলা শেষের আগিনায়। আমাদের এই টংঘর রেস্তোরাঁ বেলা শেষের আগিনায় আমরা টংঘর রেস্তোরাঁর পাশাপাশি মানবতার সেবাও কাজ করতে পারি। ভবিষ্যতে আশা করছি যে আমার অবর্তমান যেন এই টংঘর বেঁচে থাকে, টংঘরের উদ্যোক্তারা বেঁচে থাকে, তার পাশাপাশি আশ্রমের মানুষজনও নিরাপদে থাকে।